আমরা অনেকে সবাই না অনেকে মনে করি যে রিজিক হচ্ছে যেটা আমরা খাই এটা রিজিক অথবা যে অর্থ আমরা উপার্জন করি এটা রিজিক আমাদের অনেকের ধারণা আসলে রিজিকের ব্যাপারে আমাদের ধারণাটা পূর্ণাঙ্গ নয় এর বাইরেও অনেক কিছু আছে রিজিকের বাংলা হচ্ছে জীবন উপকরণ ইংরেজিতে বলে সাস্টেনেন্স বা প্রভিশন অর্থাৎ জীবন পরিচালনায় একটা মানুষের যা যা লাগে তা সবই রিস্ক শুধু আমরা যেটা খাই যেটা উপার্জন করি শুধু এতটুকুই রিস্ক নয় এটা অনেক ওয়াইডার সেন্সে আমাদেরকে চিন্তা করতে হবে আমরা আমাদের পুরো জীবন জুড়ে যা পাই যা খাই যা অর্জন করি যেটা লাভে ধন্য হই সবটাই রিস্ক আমরা অনেকে যে বুঝি যেটা আমরা খাই যেটা উপার্জন করি এটা রিস্ক এটা যে একেবারেই রিস্ক নয় সেটা নয় তবে এটা আংশিক সত্য এটাও রিস্ক অর্থ খাদ্য জাগতিক সম্পদ এটাও রিস্ক কিন্তু এটা রিস্কের সর্বনিম্ন স্তর দ্য লোয়ার লেভেল অফ প্রভিশন দ্য লোয়ার লেভেল অফ রিস্ক হচ্ছে এই যে খাদ্য অর্থ জাগতিক সম্পদ রিজিকের সর্বনিম্ন স্তর হচ্ছে এটা আর রিজিকের সর্বোচ্চ স্তর হচ্ছে ফিটনেস সুবহানাল্লাহ বিহামদি আমরা অনেকে এটাকে নেগলেক্ট করি গুরুত্ব দেই না কিন্তু এটাই রিজিকের সর্বোচ্চ স্তর ফিটনেস আপনি ফিট থাকা অর্থাৎ ফিজিক্যাল এন্ড মেন্টাল ফিটনেস শারীরিক এবং মানসিক সুস্থতা এটা রিজিকের সবচাইতে উচ্চতম স্তর দ্য হায়ার স্টেজ অফ রিস্ক প্রভিশন সাস্টেনেন্স ফিটনেস সুস্বাস্থ্য শারীরিক এবং মানসিক সুস্থতা কারণ আমাদের স্বাস্থ্য যদি ভালো না থাকে ফিজিক্যালি মেন্টালি যদি আমরা ফিট না হই পৃথিবীর সব নেয়ামত আমার পায়ের সামনে হাজির করলেও আমি কিছুই উপভোগ করতে পারবো না এজন্য এটা সবচাইতে বড় রিস্ক এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে নিআমাতান মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস আস-সিহ্হাতু ওয়াল ফারাগ দুটি নিয়ামত আছে যে দুটি নিয়ামতের ব্যাপারে মানুষ খুবই গাফেল উদাসীন গুরুত্ব দেয় না তার মধ্যে একটা হচ্ছে আস-সিহ্হা সুস্বাস্থ্য আর একটা হচ্ছে আল ফারাগ অবসর আমরা যখন খুব ব্যস্ত হয়ে পড়ি নাবিশ্বাস সময় নাই খুবই রাশিং তখন বুঝি যে অবসরের কত দাম আবার আমরা যখন ফিজিক্যালি উইক হয়ে পড়ি অসুস্থ হয়ে যাই তখন বুঝি সুস্বাস্থ্যের কত দাম তো রিজিকের সর্বনিম্ন স্তর হচ্ছে প্রিয় ভাই এবং বোনেরা খাদ্য টাকা পয়সা জাগতিক সম্পদ এগুলা আর রিজিকের সর্বোচ্চ স্তর হচ্ছে ফিটনেস ফিজিক্যাল এন্ড মেন্টাল ফিটনেস আর রিজিকের সর্বোত্তম স্তর হচ্ছে পুণ্যবান জীবনসঙ্গী এবং নেককার সন্তান পায়াস ওয়াইফ এন্ড চিলড্রেন সুবহানাল্লাহ বিহামদি একটু খেয়াল করে দেখেন যে আমার লাইফ পার্টনার আমার জীবন সঙ্গিনী সে যদি আল্লাহওয়ালা হয় সে যদি ভালো হয় আর আমার সন্তানটা যদি আল্লাহওয়ালা হয় আমার ঘরটাই তো জান্নাত ঠিক কি না এটা হচ্ছে রিজিকের সর্বোত্তম স্তর জীবন সঙ্গিনী সে যদি নেককার হয় আল্লাহওয়ালা হয় মুতিআ কানিতা সে যদি হয় আর আমার সন্তান আমার চিলড্রেন সেও যদি পায়াস হয় তাহলে আমার ঘরটাই হচ্ছে প্যারাডাইস এ পিস অফ প্যারাডাইস ইন দিস দুনিয়া সুবহানাল্লাহ আমরা আম্মাজান খাদিজাতুল কুবরা আত-তাহিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার কথা জানি যে বিশ্বনবী ইসলামের স্ত্রী আমাদের আম্মাজান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বড় ভালোবাসতেন আগলে রাখতেন সব সময় মেন্টালি সাপোর্ট দিতেন ফিনান্সিয়ালিও সাপোর্ট দিতেন বিষ্ণু ইসা ইসলামকে আম্মাজান খাদিজা এতই ভালোবাসতেন বিষ্ণু ইসা ইসলাম বলতেন রুজিকতু হুব্বাহা আমি খাদিজার ভালোবাসাকে রিজিক হিসেবে পেয়েছি সুবহানাল্লাহ রাসূল ইসা ইসলাম এই শব্দটা ইউজ করেছেন রিজিক রুজিকতু হুব্বাহা এবং তিনি দোয়া করার সময় বলতেন আল্লাহ কিয়ামতের সে বিভীষিকাময় দিনে যেদিন বন্ধু বন্ধুকে চিনবে না স্বামী স্ত্রীকে চিনবে না বাবা সন্তানকে চিনবে না পীর সাহেব মুরিদকে চিনবে না নেতা কর্মীকে চিনবে না ভাই বোনকে চিনবে না সেই কঠিন মুহূর্তে আল্লাহ আমি আমার খাদিজাকে যেন ভুলে না যাই রুজিক তো হুব্বাহা খাদিজার প্রতি ভালোবাসা আল্লাহ তাআলা আমার হৃদয়ে রিজিক হিসেবে দিয়েছে তাহলে রিজিকের সর্বোত্তম স্তর হচ্ছে পুণ্যবান স্ত্রী নেককার সন্তান আর রিজিকের পরিপূর্ণ স্তর হচ্ছে মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি রিজিকের পরিপূর্ণ স্তর যেটা সেটা হচ্ছে রেদাল্লাহ আল্লাহ তাআলার সন্তুষ্টি আমার আল্লাহ যদি আমার উপর সন্তুষ্ট হয়ে যায় আমাদের আর কিছু লাগে আর কিছু লাগবে
এটাই তো আমাদের এক্সপেকটেশন, এটাই তো আমাদের কামনা বাসনা, এটাই আমাদের ইচ্ছা যে আমার আল্লাহ আমার উপর সন্তুষ্ট হবেন। এটা হচ্ছে পরিপূর্ণ স্তর রিজিকের, এটা যে পায় তার আর কিছু লাগে না। এবং এটা মানুষ নিশ্চিত হতে পারে যখন সে দুনিয়ার জীবনকে শেষ করে আলামুল বারজাখের দিকে যেতে শুরু করে, তখন তাকে বলা হয় ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে প্রশান্ত আত্মা, হে প্রশান্ত আত্মা, প্রবেশ করো, তোমার রবের দিকে চলে এসো সন্তুষ্ট চিত্তে, সন্তোষ ভাজন হয়ে আমার কাছে এসো, আমার জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ বিহামদি। এই দুনিয়া ছেড়ে যখন আমরা যাব, তখন যদি এই অ্যানাউন্সমেন্টটা আমার জন্য দেয়া হয়, আমার আর কিছু চাওয়ার পাওয়ার আছে? প্রিয় ভাই এবং বোনেরা বলেন, এই আল্লাহর সন্তুষ্টির ঘোষণা যদি আমি এই পৃথিবী থেকে বিদায় লগ্নে পেয়ে যাই, আমাদের আর কিছু চাওয়া পাওয়ার আছে? ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া। আমরা কিছুদিন আগে আমাদের সকলের প্রিয় আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ নমরাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল ফিরদাউস মাসওয়াহু, ওনাকে আমরা হারিয়েছি। আমি যখন ওনার শোক বার্তা নিয়ে ফেসবুকে স্ট্যাটাস লিখি, কমেন্টে আমি এই আয়াতটা লিখেছিলাম, আমি খুঁজে পাচ্ছি না যে আমি কি দিয়ে এটার উপমা দিব, কি দিয়ে ওনার বিদায়ের উপমা আমি জানাবো, আমি খুঁজে পাচ্ছিলাম না কোনো আয়াত। তখন এই আয়াতটা লিখে আমি উপমা দিয়েছি, আল্লাহু আকবার। গোটা বিশ্বের মানুষ কেঁদেছে, গোটা বিশ্বের মানুষ গায়েবানা জানাজা পড়েছে, গোটা বিশ্বের মানুষ ওনাকে অশ্রুসিক্ত বিদায় দিয়েছে। ফ্রম নর্থ টু দ্য সাউথ, ফ্রম ইস্ট টু দ্য ওয়েস্ট, দ্য এন্টায়ার গ্লোব মিন মাশারিকিল আরদি ইলা মাগারিবিহা, অশ্রুসিক্ত বিদায় তিনি পেয়েছেন। এটাই আল্লাহ তাআলা সন্তুষ্টির একটা জলজন্ত নমুনা, জোরে বলেন ঠিক কিনা? এর চেয়ে জলজন্ত নমুনা আমার জীবদ্দশায় আমি দেখিনি। এত মানুষের কান্না, কাবার গিলাব ধরে কান্না, এভাবে ভালোবাসা প্রকাশ করা, এভাবে তার প্রতি তার জন্য অশ্রুসিক্ত দোয়া করা, কান্না জড়িত দোয়া, এটাই প্রমাণ করে যে আল্লাহ তাআলা ওনার উপর সন্তুষ্ট হয়ে গিয়েছেন। ওনার আর কি চাই, আমাদের আল্লাহর আর কি চাই, আর কিছুর দরকার নাই, ঠিক কিনা? এই যে পরম সৌভাগ্য, এরকম বিদায় নিতে পারা এটা পরম সৌভাগ্য। আমরা আল্লাহর জন্য দোয়া করি, আল্লাহ তাআলা সারা জীবন তিনি যেমনি কোরআনের বার্তাকে গোটা বিশ্বব্যাপী পৌঁছে দিয়েছেন, তার কবরটাকে আল্লাহ তাআলা কোরআনের নূর দিয়ে আলোকিত করে দেয়, কোরআনকে আল্লাহ তাআলা তার কবরের সাথী বানাক, কোরআনকে আল্লাহ তাআলা তার কিয়ামতের দিন ইন দ্য ডে অফ জাজমেন্ট তার পক্ষে শাহাদাতকারী হিসেবে কবুল করুক। সম্মানিত ভাই এবং বোনেরা, আল্লাহ তাআলা সন্তুষ্টি পরিপূর্ণ রিজিক, এটা হচ্ছে পরিপূর্ণ, দ্য কমপ্লিট রিজিক। তাহলে আমরা যেটা ভাবি অর্থ, আমরা যেটা ভাবি সম্পদ, এটা রিজিকের সর্বনিম্ন স্তর। সর্বোচ্চ স্তর হচ্ছে ফিটনেস, ফিজিক্যাল এন্ড মেন্টাল ফিটনেস। সর্বোত্তম স্তর হচ্ছে পুণ্যবান স্ত্রী, নেককার সন্তান। আর পরিপূর্ণ স্তর হচ্ছে আল্লাহ তাআলা সন্তুষ্টি। হাদিসে সবরকে বলা হয়েছে সবচেয়ে প্রশস্ত স্তর, আসবর পেশেন্স, ধৈর্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা রুজিকা আবদুন খায়রান লাহু ওয়ালা আউসা মিন আস-সাবর, সবরের চেয়ে কোনো প্রশস্ত নিয়ামত, প্রশস্ত রিজিক আল্লাহ তাআলা কোনো বান্দাকে দেয়নি। ধৈর্য, আমাদের অনেকের ধৈর্য কম। আপনাদের কি অবস্থা, ধৈর্য আছে তো? হ্যাঁ, সবার ধৈর্য আছে না? আপনাদের দেখেই বোঝা যাচ্ছে মাশাআল্লাহ, খুব ধৈর্যের সাথে আপনারা একেবারে শেষ সময় পর্যন্ত আছেন। তো এই ধৈর্যের প্র্যাকটিসটা আমাদের করতে হবে, আমরা যেন অস্থির না হয়ে যাই, আমরা যেন আতঙ্কিত না হই, আমরা যেন প্রশান্ত থাকি, আমরা যেন ধৈর্যের প্র্যাকটিস করি। বিশেষ করে আমাদের সন্তানদের এটা শেখাতে হবে, কারণ ধৈর্য এটা এমন একটা গাছ যে গাছের সারা গায়ে কাটা কিন্তু এর ফলটা বড় মিষ্টি। ধৈর্য এমন একটা গাছ যে গাছের সারা গায়ে কাটা কিন্তু এর ফলটা বড় সুস্বাদু। তো সেই টেস্টি ফ্রুট যদি আপনি ট্রাই করতে চান, আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। তাহলে হাদিসের আলোকে আমরা জানলাম রিজিকের সবচাইতে প্রশস্ত স্তর হচ্ছে ধৈর্য, রিজিকের সবচাইতে কল্যাণকর স্তর হচ্ছে হিকমা। আল্লাহ তাআলা বলছেন, ইউতিল হিকমাতা মাইয়াশা ওয়া মাই ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খাইরান কাসীরা, আল্লাহ যাকে চান তাকে এই হিকমা দেন,
আর যাকে আল্লাহ তাআলা হিকমা দেন তাকে প্রভূত কল্যাণ দান করেন হিকমা প্রজ্ঞা উইজডম নলেজ আর কমন সেন্স দুটো যখন একসাথে হয় এটা উইজডম হয়ে রিফ্লেক্ট করে আই রিপিট জ্ঞান এবং আকল নলেজ আর কমন সেন্স দুটো যখন একসাথে হয় ওটা হয়ে যায় উইজডম বা প্রজ্ঞা কখন কোথায় বলতে হয় কেমন ভাবে বলতে হয় কি করে বলতে হয় কখন কি করতে হয় কতটুকু করতে হয় কোথায় যে থামতে হয় এটা জানার নাম হচ্ছে হিকমা আর হিকমা হচ্ছে সবচাইতে কল্যাণকর রিস্ক সম্মানিত সুধী এটা হচ্ছে আমার ইন্ট্রোডাক্টরি ডিসকাশন দ্য কনসেপ্ট অফ রিস্ক এর ব্যাপারে এখন মোটামুটি আমাদের একটা আইডিয়া ক্লিয়ার হয়েছে না রিস্ক কি কত ধরনের হতে পারে রিস্কের সবচেয়ে নিম্ন স্তর কি সর্বোচ্চ স্তর কি সবচেয়ে প্রশস্ত স্তর কোনটা সর্বশ্রেষ্ঠ স্তর কোনটা সবচেয়ে কল্যাণকর স্তর কোনটা এ পর্যায়ে আমরা জানব যে এই রিজিকের বন্দোবস্ত কে করেন কে করেন বলেন তো দেখি এই রিজিকের বন্দোবস্ত একচ্ছত্রভাবে আল্লাহ তাআলা এটা নিয়ন্ত্রণ করেন তিনি রিজিকের মহাব্যবস্থাপক যে আয়াত দিয়ে আমি শুরু করেছি প্রিয় ভাই এবং বোনেরা উমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়ায়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুম ফি কিতাবিম মুবিন ভূপৃষ্ঠে বিচরণশীল যত প্রাণী আছে এই সবগুলো প্রাণীর রিজিকের ব্যবস্থাপনা আল্লাহ তাআলা নিজ কুদরত করেন এবং এই প্রত্যেকটা প্রাণীর স্থায়ী অস্থায়ী নিবাস সম্পর্কে অবস্থান সম্পর্কে তিনি জানেন এখানে যদিও ফিল আরদি বলা হয়েছে বস্তুত জলে স্থলে বায়ুমণ্ডলে যত লিভিং ক্রিয়েচার আছে সব লিভিং ক্রিয়েচারের রিজিকের বন্দোবস্ত করেন কে এজন্য তিনি হচ্ছেন রাজ্জাক তিনি ওনার একটা নাম দিয়েছেন যে আমি হচ্ছি আর রাজ্জাক ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাক যুল কুওয়াতিল মতিন নিশ্চয় আল্লাহ তাআলা তিনি হচ্ছেন আর রাজ্জাক তিনি রিজিকের ব্যবস্থাপক যে কেউ রাজ্জাক হতে পারে না চাইলে রাজ্জাক হওয়া যায় না রাজ্জাক একজন তিনি কে আল্লাহ রিজিকের রেসপন্সিবিলিটি আল্লাহ রিজিক নিয়ে চিন্তা আল্লাহর তো আল্লাহর চিন্তা আমি করলে হবে বলেন যেটা দায়িত্ব আল্লাহ যে রেসপন্সিবিলিটি আল্লাহর ওই রেসপন্সিবিলিটি আমি নিলে হবে হবে না তাহলে আল্লাহ তাআলা নিজেকে রাজ্জাক বলে কোরআনে আমাদের সামনে উপস্থাপন করেছেন রাজ্জাকের তিনটা বৈশিষ্ট্য আছে যে সত্তার মধ্যে তিনটা বৈশিষ্ট্য খুঁজে পাওয়া যায় তিনি হচ্ছেন আর রাজ্জাক দ্য প্রোভাইডার দ্য সাস্টেইনার আর রাজ্জাক কোন সেই তিন গুণ এক নম্বর গুণ হচ্ছে নো ডেফিসিয়েন্সি তার কোনো অভাব থাকবে না who continuously provides sustenance to his creatures je lagatar niyomito protiniyoto tar srishtike rizik den ebong gota bishwoke rizik sarbaraho korte je tar dhanobhandarer 1 inch o kome na subhanallah bihamdi ei je sayyidina adam alaihis salam theke shuru kore up until now gota bishwer shob gulo manuske jin jatike ha pokkhikul sagorer atolo gohore the blue whale নীল তিমিগুলোকে বিশাল মাছগুলোকে এই সব কিছুকে যে আল্লাহ তাআলা রিজিক সরবরাহ করছেন আল্লাহর যে ধনভাণ্ডার একটু কমে আসার কথা না এতদিনে কি বলেন এত হাজার হাজার বছর রিজিক দেওয়ার পরও তার ধনভাণ্ডার কমে নাই না আল্লাহ বলে তোমাদের যার যা লাগবে যার যা চাহিদা যার যেটা দরকার সব যদি দিয়ে দেই আমি আল্লাহর ধনভাণ্ডারের 1 ইঞ্চি কমবে না আর রাজ্জাক যুল কুওয়াতিল মতিন দ্য প্রোভাইডার দ্য সাস্টেইনার তাহলে রাজ্জাক হতে হলে ওই সত্তার তিনটা গুণ লাগে এক হচ্ছে নো ডেফিসিয়েন্সি তার কোনো ঘাটতি থাকতে পারবে না দুই নাম্বার কোয়ালিটি হচ্ছে নেভার ফরগেটফুল তিনি ভুলতে পারবেন না হু নেভার ফরগেট দ্য নিডস অফ হিজ ক্রিয়েশন তার সৃষ্টির কোথায় কার কখন কোনটা লাগে এটা ভুলে গেলে চলবে না ধরেন তিনি নর্থ আমেরিকাতে এখানে কানাডায় যারা আছে আমেরিকাতে যারা আছে তাদেরকে রিস্ক দিচ্ছে ওদিকে সাউথ আমেরিকাতে ব্রাজিলে আর্জেন্টিনার জঙ্গলে